ওকে মুশফিকা কি অবস্থা কেমন আছ মুশফিকা কি আমাকে শুনতে পাচ্ছ কই কথা আচ্ছা আমরা গতকালকে কতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম বিশ্বদায় বিবরণী এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী পর্যন্ত আমরা কথা বলেছিলাম ঠিক না মনে আছে মুশফিকা গতকালকে আমরা বিষদায় বিবরণী এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং এবং অনুপাত বিশ্লেষণ নিয়ে কথা বলবো ঠিক আছে আর্থিক অবস্থার বিবরণী কি যে বিবরণীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পদ দায় মালিকানা সত্য এই তিনটি বিষয়কে উপস্থাপন করে দেখানো হয় সেটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী এমন একটি বিবরণী যেখান থেকে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থার বা আর্থিক ফলাফল জানা যাবে বুঝছো কিনা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে কোনো একজন ব্যক্তি তার মোট সম্পদ মোট সম্পদের পরিমাণ জানতে পারবে কোনো একজন ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ কি জানতে পারবে বুঝছো কিনা কই ওয়ালিদ শুনতে পাচ্ছ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে বিষদায় বিবরণীর মাধ্যমে কি জানতে পারবে একজন ব্যক্তি একজন ব্যবসায়ী একজন ব্যক্তি বা একজন ব্যবসায়ী বিষদায় বিবরণীর মাধ্যমে কোন বিষয়টি জানতে পারবে ওই কথা বলনা কেন মুশফিকা জি স্যার বলছি যে বিশদায় বিবরণী প্রস্তুত করলে একজন ব্যবসায়ী সেখান থেকে কি তথ্য পাবে কি ইনফরমেশন জানতে পারবে লাভ কত হয়েছে লাভ কত হয়েছে মোট লাভ কত হয়েছে পরিচালন লাভ কত হয়েছে নিট লাভ কত হয়েছে এই ধরনের তথ্য তিনি বিশদায় বিবরণী থেকে পাবেন এবং বিশদায় বিবরণী কোন হিসাবের কোন উপাদানে সাহায্য প্রস্তুত করা হয় কয় ওই বিবরণী হিসাবের কোন উপাদানে সাহায্য প্রস্তুত করা হয় মুষ্টিকা বিশদায় বিবরণী হিসাবের কোন উপাদানগুলোর সাহায্যে প্রস্তুত করা হয় হিসাবের উপাদান বা হিসাব কয় প্রকার আমরা কি জানি জানি পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের মধ্যে কোন কোন হিসাবগুলোর সাহায্যে বিশদায় বিবরণী প্রস্তুত করা হয় মুনাফা জাতীয় আয় ব্যয় মুনাফা জাতীয় আয় বা যেগুলোকে আমরা আয় এবং ব্যয় হিসেবে চিনি এই আয় ব্যয় গুলো সমন্বয় করে যোগ বিয়োগ করে বিশদায় বিবরণী কি করা হয় প্রস্তুত করা হয় বিশদায় বিবরণী হতে আমরা মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা পেয়ে থাকি ঠিক আছে এই নিট মুনাফা পরবর্তীতে মালিকানা সত্য বিবরণীতে যুক্ত হয় কোন বিবরণীতে যুক্ত হয় মালিকানা সত্যের পরিবর্তন বিবরণীতে কি হয় যুক্ত হয় বুঝতে পেরেছ ঠিক আছে। মালিকানা বিবরণী বলতে একটি প্রতিষ্ঠানের হতে মালিক বা কত টাকা পাবে মালিক যে মূলধন বিনিয়োগ করেছে তার বিনিময়ে মালিক বছর শেষে ব্যবসা হতে কত টাকা নিয়ে যাবে সেটাকেই মূলত মালিকানা সত্ত্ব বিবরণী বলা হয় ঠিক আছে মালিকানা স্বার্থ বিমোহিতে মূলধনের সাথে নিট লাভ যোগ করে উত্তোলন বাদ দেয়া হয় অর্থাৎ মালিক ব্যবসা শুরু করার সময় যা নিয়ে আসে তার সাথে ব্যবসায় যে লাভ হয় লাভের অংশটা মালিকের প্রাপ্য এটা যোগ করে মালিক যা নিয়ে গিয়েছে ব্যবসা হতে সে নিয়ে যাওয়া অংশটাকে বাদ দিয়ে মালিকানা সত্য ঠিক আছে বুঝতে পেরেছ কিনা তাহলে হিসাব পাঁচ প্রকারের মধ্যে আয় এবং ব্যয়ের সাহায্যে বিষদায় বিবরণী করা হচ্ছে মালিকানা সত্য বিবরণীর জন্য মূলধন চলে যাচ্ছে তাহলে আর বাকি থাকতেছে কয় প্রকার হিসাব পাঁচ প্রকারের মধ্য থেকে কয় প্রকার হিসাব বাকি থাকতেছে আর

আমি বলেছিជា पाच প্রকার হিসাব কর প্রকার पाच প্রকার তার মধ্যে থেকে বিषায়ায় বিব্যহতে কোন কোন হিসাব গুলো চলে গেছে বিক্রয় নেট বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় पाच প্রকারের মধ্যে নেট বিক্রয় কোথায় পাইছো তুমি হিসাব पाच প্রকারের মধ্যে নেট আছে না এখানে কি কি আছে হিসাবের পাঁচ প্রকারের মধ্যে কি কি আছে সম্পদ আয় ব্যয় দেয় মালিকানা সত্য তার মধ্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য কি সম্পদ বসে না স্যার দায় বসে না স্যার মালিকানা সত্য বসে না স্যার আয় বসে না স্যার আয় বসে না বিশদ বিবরণী আয় বসে আয় বসে এবং ব্যয় গুলো বসে তাহলে আয় এবং ব্যয় গুলোর সাহায্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত হয় তাহলে আয় ব্যয় গুলো চলে যায় বাকি থাকে আর কয়টা হিসাব তিনটা হিসাব মালিকানা সত্য সম্পদ দায় মালিকানা সত্য বিবাহিতে কোন বিষয়গুলো বসে মূলধন মালিকানা সত্য মালিকানা সত্যের যা অংশ আছে সেগুলো মূলধন উত্তোলন আর প্রথম বিবরণীর উত্তর অর্থাৎ নিট মুনাফা তারপরে চলে গেছে লাস্টে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে কোনগুলো ব্যবহার হবে যেগুলো এতক্ষণ আর ব্যবহার হয়নি সেগুলো অর্থাৎ সম্পদ এবং দায়গুলো সম্পদ এবং দায় দায়গুলো ঠিক আছে সম্পদ সম্পদকে কয় ভাগে ভাগ করেছে আর্থিক বিবরণীর জন্য তিন ধরনের সম্পদ কয় ধরনের এসেছে তিন ধরনের একটা হচ্ছে চলতি সম্পদ প্রথমটা হচ্ছে কি সম্পদ চলতি চলতি সম্পদ চলতি সম্পদ কোনগুলো সামাপনী মধ্যেtorn হাতে নগদ সম্পদগুলো এক বছর বা তার কম সময়ের মধ্যে নগদে অথবা নগদে রূপান্তরযোগ্য যে সম্পদগুলো এক বছর বা তার কম সময়ের ভিতর নগদ এবং নগদে রূপান্তরযোগ্য হয় নগদ এবং নগদে রূপান্তরযোগ্য বলতে যেগুলো নগদ টাকায় পরিণত করা যাবে কত দিনের মধ্যে নগদ টাকায় পরিণত করা যাবে এক বছর সময়ের মধ্যে যেমন দেনাদার দেনাদারটা কি নগদ নাকি এটা আরেকজনের কাছে বাকিতে বিক্রি করলে দেনাদার হয়ে যে

মনে করা একজন দোকানদার প্রথমে কিছু পণ্য বাকিতে আনলো সে ওই পণ্যগুলো বিক্রয় করে সেগুলোর টাকা টাকা পরিশোধ করে দিয়ে পরবর্তীতে না বুঝোনাই ব্যাপারটা বুঝছো নাকি বুঝোনাই অর্থাৎ একজন ব্যক্তি যখন বাকিতে পণ্য ক্রয় করে তখন তিনি সেই পণ্যগুলো বিক্রি করেই যে টাকা পাবে সেই টাকাগুলো দেনাদারকে পরিশোধ করে হ্যাঁ পরবর্তীতে পুনরায় আবার বাকিতে পণ্য ক্রয় করে তাহলে ক্ষেত্রে একজন বিক্রেতার বা ক্রেতা একজন বিক্রেতার পণ্য বিক্রয় করতে কতদিন সময় লাগে এক বছর নিশ্চয় লাগে না ঠিক আছে সে বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে পুনরায় আবার পণ্য ক্রয় করে ঠিক আছে এছাড়া ব্যাংক জমা ব্যাংক জমাটা নগদ না হলেও প্রায় নগদের কাছাকাছি অর্থাৎ যে কোনো সময় এটা ব্যাংক থেকে উত্তোলন করে নগদে পরিণত করা যায় ঠিক আছে বুঝতে পেরেছ কি না আর ঠিক একইভাবে দেখা যাবে হুম একইভাবে দেখা যাবে আসবাবপত্র যন্ত্রপাতি দালান কোঠা এগুলা বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যবসায়ী ক্রয় করে না এগুলো একজন ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবহার করার উদ্দেশ্যে কি করে থাকে ক্রয় করে থাকে বুঝতে পেরেছ কি না ঠিক আছে তাহলে এরপরে আছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ বলতে যেগুলো একটা প্রতিষ্ঠানে বারবার ব্যবহৃত হয় কখনো বিক্রি করার উদ্দেশ্য নিয়ে এগুলো ক্রয় করা হয় না এগুলোর উদ্দেশ্য থাকে যে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যেমন একজন মুদি দোকানির জন্য দোকানের থাক ফ্রিজ টেলিভিশন ইত্যাদি হচ্ছে কি স্থায়ী সম্পদ একইভাবে ব্যবসা প্রতিষ্ঠানের দালান কোটা জমি যন্ত্রপাতি হ্যাঁ ইজারা সম্পত্তি এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী সম্পদ তাহলে চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ অন্যান্য সম্পদ এছাড়া আরো কিছু সম্পদ আছে যেগুলো চলতি সম্পদের ক্যাটাগরির মধ্যেও পড়ে না আবার স্থায়ী সম্পত্তির ক্যাটাগরির মধ্যেও পড়ে না তাই এগুলোকে আমাদের কি আলাদা একটা ক্যাটাগরি বা শ্রেণীতে ফেলতে হয় সেটা হচ্ছে কি বিনিয়োগ ও অন্যান্য সম্পদ সেখানে বিনিয়োগ ছাড়াও বিলম্বিত বিজ্ঞাপন তারপর হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন খরচ এগুলো অন্তর্ভুক্ত থাকে বুঝতে পেরেছ কিনা এই তিন ধরনের সম্পদকে যোগ করে আমরা কি পাবো বা মোট সম্পদ পাব ঠিক আছে বুঝতে পেরেছ কিনা সম্পদ সমান কি হবে দায় এবং মালিকানা সত্তের যোগফল হবে সম্পদ সমান প্রতিষ্ঠানের মোট দায় এবং মালিকানা যোগফল এখানে ফল আবার দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে চলতি দায় চলতি দায় হচ্ছে কোনটা যেটা এক বছর বা তার অল্প সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে এমন দায় দায় মানে পরিশোধ করতে হয় এগুলো যেগুলোকে পরিশোধ করতে হয় সেগুলোই হচ্ছে দায় বুঝতে পেরেছ কিনা দায় হচ্ছে যেগুলো কি করতে হয় পরিশোধ করতে হয় সেগুলোই হচ্ছে দায় দায় অর্থাৎ তোমাকে যেটা দিয়ে দিতে হবে পরিশোধ করে দিতে হবে সেটা হচ্ছে দায় সানি মিস্টার সানি

স্যার মোবাইল নতুন কিছু তো স্যার আগেরটা নাই এখন নতুন এখন নতুন ওরে তাইলে তো মজা হইছে না এখন খুব জোরে পাবজি খেলা যাবে পাবজি খেলো তুমি না স্যার তাই কি খেলো জুগেলিয়া কিছু খেলো না এত ভালো ছেলে তুমি আচ্ছা যা হোক তাহলে মালিকানা সত্য বিবরণী মালিকানা সত্য বিবরণী বলতে এই সরি দায় দায়ের কথা বলছিলাম চলতি দায় যে সকল দায় এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে এমন ধরনের পরিস্থিতি সেগুলোকে বলা হচ্ছে চলতি দায় যেমন পাওনাদারের টাকা আমরা যাদের কাছ থেকে ব্যবসায়িক স্বার্থে পণ্য বাকিতে ক্রয় করে থাকি তারা হচ্ছে আমাদের পাওনাদার সেই পাওনাদারের টাকাটা আমাকে অবশ্যই কি করতে হয় এক বছরের ভিতরে সময়ে কি পরিশোধ করে দিতে হয় বুঝতে ওকে তাহলে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যেগুলো পরিশোধ করার জন্য আমরা এক বছর বা তার বেশি সময় পাই বা যেগুলো এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় এমন কি থাকে আছে যেমন হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ তারপরে হচ্ছে কি বন্ধক ঋণ এগুলো হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায় বুঝতে পেরেছ বুঝতে পেরেছ না আজকে তোমাদের যে এক্সামটা হবে সেখানে কিন্তু সম্পূর্ণ কিসের উপর পরীক্ষা হবে তোমাদের আজকে এর আজকের হবে যে ওটার ওটা কিসের উপর পরীক্ষা হবে কথা বলে না বিষদায় বিবরণী কি বিশদায় বিবরণী হ্যাঁ অধ্যায় দশ না অধ্যায় দশের উপরই পরীক্ষা হবে অর্থাৎ অধ্যায় দশ থেকে তোমাদেরকে আমি কোনো অপশন দিব না চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি যে আজকের এক্সামে তোমাদেরকে কোনো অপশন দেয়া হবে না অর্থাৎ এই তিনটি হতে চারটি হতে তিনটি লিখো এমন না তিনটি হতে তিনটাই লিখবে ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো আমরা পাঁচটি বিবরণীর মধ্যে আলোচনা করলাম তিনটা এক দুই তিন বাকি চার এবং পাঁচ নাম্বার বিবরণী হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এবং পাঁচ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা এই দুইটা বিবরণী থেকে কোনো ধরনের জ্ঞানিতিক সমস্যা তোমাদের নবম দশম শ্রেণীতে থাকে না তাই এই দুইটা বিবরণী করতে হবে না ঠিক আছে সং কোন দুটো বিবরণী এই যে লাস্টের এই যে দুটো নগদ প্রবাহ বিবরণী আর্থিক অবস্থার বিবরণী হ্যাঁ নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই যে চতুর্থ এবং পঞ্চম এই দুইটা বিবরণী আমাদের নবম দশম শ্রেণীর জন্য করতে হয় না অর্থাৎ এগুলার যে ম্যাথমেটিক্যাল স্টামা আছে সেগুলো তোমাদেরকে নবম দশম শ্রেণীতে করতে হবে না বুঝতে পেরেছো তোমরা শুধু এই তিনটা করবে যে স্যার স্যার ফাইনাল পরীক্ষা কখন হবে ফাইনাল পরীক্ষা তো এখনো সঠিক কোন খবর কেউ বলেনি এটা ঈদের পরে গিয়ে স্কুল খুলবে স্কুল খোলার পরে তোমাদের সিলেবাস হয়তো আরেকটু কমাইতে পারে তোমাদের ঠিক আছে সিলেবাস আর একটু কমাবে সিলেবাস আর একটু কমানোর পরে গিয়ে তারপরে কিছুদিন ক্লাস হবে দেন তোমাদের পরীক্ষা হবে তবে সরকার কিন্তু এবার সর্বোচ্চ চেষ্টা করছে কি করার জন্য পরীক্ষা নিয়ে তারপরে পাস দেওয়ার জন্য অটো পাস কিন্তু খুব সহজেই সরকার দেয়ার পক্ষে নয় বুঝতে সানি কই কি শুনতে পাচ্ছ সানে কি শুনতে পাচ্ছ जाने দেখতে পাচ্ছ এখানে আমি একটা সূত্র লিখেছি দেখো মুনাফার এটা তো আমি চলতি অনুপাতের সূত্র লিখে ফেলছি এখানে হবে মোট মুনাফার অনুপাত সমান মোট মুনাফা আর নিচে হবে नीट বিক্রয় ইনটু 100 ঠিক আছে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা সূত্র লিখেছি মোট মুনাফার অনুপাত সমান মোট মোট মুনাফা মুনাফা ভাগ নিট নির্বিক্রয় ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে কি মোট মুনাফার অনুপাত বুঝতে পেরেছ কি না এবারে কিভাবে আমরা নিট মুনাফার অনুপাত বের করব মুনাফার অনুপাত হচ্ছে মুনাফা ভাগ নিট বিক্রয় ঠিক আছে তাহলে নিট মুনাফার অনুপাত হচ্ছে তাহলে দেখো এক নাম্বার হচ্ছে কি মোট মুনাফার অনুপাত মোট মুনাফার অনুপাতের সূত্র কি মোট মুনাফা নিট বিক্রয় ইন্টু হান্ড্রেড দুই নাম্বার হচ্ছে মুনাফার অনুপাত মুনাফা বিক্রয় ইন্টু হান্ড্রেড অর্থাৎ যে অনুপাত নির্ণয় করতে বলা হবে সেই অনুপাতকে ওটা দিয়ে ভাগ করে আমরা কি করতে পারি নিট মুনাফার অনুপাত বা মোট মুনাফার অনুপাত এগুলো আমরা বের করতে বা নির্ণয় করতে পারি ঠিক আছে বুঝছো কিনা একইভাবে আমরা তিন নাম্বার সূত্র দেখি এখন সেটা হচ্ছে কি চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ ভাগ চলতি দায় অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে আমরা কি করতে পারি চলতি মুনাফা চলতি অনুপাত নির্ণয় করতে পারব একইভাবে আমাদের তারল্য অনুপাত তারল্য অনুপাতের

গুড বয় তরল তরল সম্পদ তরল লিখতে পারে দেখতে পারে আবার চলতিও লিখতে পারে এখানে ঠিক আছে বুঝছো কিনা অর্থাৎ তাহলে এখানে চারটা সূত্র লিখলাম আমরা মোট মুনাফার অনুপাত দেখো মোট মুনাফা বাঘ নিট বিক্রয় ইনটু হান্ড্রেড তাহলে এইভাবে বাঘ করলে একশো দিয়ে গুণ করলে আমরা মোট মুনাফার অনুপাত পাবো একইভাবে নিট মুনাফার অনুপাত কিভাবে পাবো নিট মুনাফার অনুপাত পাবো নিট মুনাফাকে নিট বিক্রয় দিয়ে বাঘ করে ইনটু হান্ড্রেড করব ঠিক আছে চলতি সম্প চলতি অনুপাত কিভাবে পাবো চলতি সম্পদ বাঘ চলতি দায় চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে কি পাবো চলতি অনুপাত পাব তার অনুপাত তরল সম্পদকে তরল বা চলতি দায় তরল সম্পদকে তরল বা চলতি দায় দিয়ে ভাগ করে আমরা কি পাব তার লো অনুপাত পাবো বুঝছো কি না এগুলো একটু প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো না জানলে পরীক্ষায় এগুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এছাড়া আমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত আই অনুপাত বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত ঠিক আছে সেটা সূত্র কি বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতের সূত্র হচ্ছে কি বলতো তাহলে এটা পারবে না ni' munafa bini ঠিক আছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত তাহলে কয়টা সূত্র লিখালাম এখানে জানি পাঁচটা পাঁচটা একটা হচ্ছে মোট মুনাফার অনুপাত আরেকটা হচ্ছে নিট মুনাফার অনুপাত চলতি অনুপাত তারল্য অনুপাত বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত ঠিক আছে মোট মুনাফার অনুপাত সমান কি মোট মুনাফা সমান হচ্ছে কি মোট মুনাফা বাঘ বিক্রয় ইন্টু হান্ড্রেড ঠিক আছে নিট মুনাফার অনুপাত হচ্ছে নিট মুনাফা বাঘ বিক্রয় ইন্টু হান্ড্রেড চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায় তারল্য অনুপাত হচ্ছে তরল সম্পদ ভাগ তারল্য বা চলতি দায় ঠিক আছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত হচ্ছে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন ইন্টু হান্ড্রেড ঠিক আছে মনে থাকবে পারবে এগুলো এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানে তাহলে শেষ করছি ঠিক আছে ভালোভাবে পরীক্ষা দিবা আর বাসায় থাকবা বেড টের হবা না স্বাস্থ্যবিধি মেনে চলবা ধন্যবাদ সবাইকে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো